করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 15,28,000 ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী দেশটিতে মারা গেছে 90,988 জন। তবে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যে কাজের অভাবে বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের সহায়তায় সহযোগিতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন স্থানীয় বিভিন্ন সংগঠন। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট আর জানাচ্ছেন জাহিদুল আলম। যুক্তরাষ্ট্র কমছে না করোনাভাইরাসে আক্রান্ত বা মৃত্যুর সংখ্যা, সেই সাথে চলমান অর্থনৈতিক বিপর্যয়ে আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। চাকরি হারিয়েছেন তাদের অনেকেই, তবে চূড়ান্ত না হলেও হাউস অফ রিপ্রেজেন্টেটিভে $3 trillion করোনা রিলিফ বিল পাশের সম্ভাবনায় কিছুটা আশার আলো দেখছেন প্রবাসীরা। এটা যদি পাশ হয়ে যায়, আমি মনে করি যে এই দুঃসময়ে ইমিগ্রেন্ট কমিউনিটি সহ আমেরিকাতে যারা নিম্ন আয়ের, সবার জন্য আমি মনে করি যে এটা একটা ফলপ্রসূ এফেক্টিভ ভূমিকা পালন করবে। এদিকে পবিত্র রমজান উপলক্ষে বেকার বাংলাদেশী সহ সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল ডিস্ট্রিক্ট 39-এর অ্যাসেম্বলিওম্যান ক্যাটলিনা ক্রুজ। তাদের সহায়তা এগিয়ে এসেছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনও। সমস্ত জাতি যারা আছেন নিউ ইয়র্কে, যারা বিপদে আছেন, আমেরিকাতে যারা বিপদে আছেন, প্রত্যেকের জন্য আমাদের উন্মুক্ত। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট 257 জন বাংলাদেশি করোনায় মারা গেছেন আর আক্রান্ত হয়েছেন কয়েক হাজার প্রবাসী। জাহিদুল আলম, এটিএন বাংলা।